আসসালামু আলাইকুম, Tizen24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য একটি বিশেষ ঘোষণা। আগামীকাল 30 জানুয়ারি রিয়াদ মাকতাব আমলে এক্সিট আবেদন গ্রহণ করা হবে না, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। রিয়াদ দূতাবাস থেকে জানানো হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সপ্তাহে রবিবার থেকে বুধবার মানে সপ্তাহে 4 দিন রিয়াদ মাকতাব আমলে বিশেষ এক্সিট আবেদন গ্রহণ করা হবে। সেই হিসাবে আগামীকাল 30 জানুয়ারি মাকতাব আমলে আগামীকালকে কোনো এক্সিট আবেদন গ্রহণ করা হবে না। দূতাবাস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি নিম্নে সংযুক্ত করা হল। সৌদি প্রবাসীদের সকলের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, এত দ্বারা স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় বাংলাদেশে ফেরত যেতে ইচ্ছুক রিয়াদস্ত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রিয়াদ মাকতাব আমলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল 30 জানুয়ারি 2020 রোজ বৃহস্পতিবার রিয়াদ মাকতাব আমলে কোনো এক্সিট আবেদন গ্রহণ করা হবে না। এছাড়াও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আরও জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এখন থেকে সপ্তাহে প্রতি রবিবার থেকে বুধবার এই 4 দিন রিয়াদ মাকতাব আমলে চলমান স্পেশাল এক্সিট প্রোগ্রামের আবেদন গ্রহণ করা হবে। বৃহস্পতিবার রিয়াদ মাকতাব আমলে বা দূতাবাসে কোনো এক্সিট আবেদন গ্রহণ করা হবে না। তাই বৃহস্পতিবার এক্সিট আবেদনের জন্য রিয়াদ মাকতাব আমলে বা বাংলাদেশ দূতাবাসে না যাওয়ার জন্য প্রবাসীদেরকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, স্পেশাল এক্সিট ভিসা প্রোগ্রামের এই প্রক্রিয়াটি একটি চলমান প্রক্রিয়া। এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই স্পেশাল এক্সিট ভিসা প্রদানের কার্যক্রম চলমান থাকবে। সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা এক্সিট ভিসা গ্রহণ করতে চান, আপনারা সপ্তাহে 4 দিন মানে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন শুধুমাত্র আপনারা এই সেবাটি গ্রহণ করতে হবেন। বাকি বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিন আপনারা কোনো সেবা পাবেন না। আশা করছি আপনারা সকলে বিষয়টি মাথায় রাখবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে সবাইকে এক্ষুনি বিষয়টি জানার সুযোগ করে দেবেন। ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই বিষয়ে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল Tizen24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।